বুধবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজির হন আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এ সময় নির্বাচনী আচরণবিধি মেনে পাঁচজন করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। একই সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। অত্যন্ত সুন্দর পরিবেশ এটি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচনটিও এই সুন্দর পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার জন্য আজকে আমরা দাবি জানাচ্ছি এবং এই কথা বলতে চাই যে আমরা নির্বাচনের আচরণবিধি সম্পূর্ণভাবে মেনে চলছি। রংপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান জাতীয় পার্টি নেতা মশিউর রহমান রাঙ্গা। পরে রংপুর তিন আসনে পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তিনি। পাশাপাশি রংপুর এক আসন থেকে নির্বাচনের জন্য নিজের মনোনয়নপত্র জমা দেন। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ এই রংপুর তিন আসন থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনার মনোনয়নপত্র আমি জমা দিলাম এবং সেই সঙ্গে রংপুর এক এটাতে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, সেখানে আমি মনোনয়নপত্র জমা দিলাম। সিলেট তিন আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদুর সামাদ কায়েস চৌধুরী। বিএনপি নেতা দিলদার হোসেন সেলিম মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিলেটে ছয়টি আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। বরিশালে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। পরে অন্যান্য প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। ময়মনসিংহে শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এছাড়া রাজশাহী, মাদারীপুর, নাটোর ও মাগুরা সহ দেশের বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সাবিত সরোয়ার, সময় সংবাদ।